বলেন হয়ে থাকো অন্যায় দেখলে হাতের দ্বারা বাধা দেওয়া লাগবে না পারলে মুখের দ্বারা না পারলে অন্তরের আন্তরিকতা দিয়া অন্যায় থেকে ফেরাবার চেষ্টা করতে হবে এটা হলো দুর্বলিমানের পরিচয় চয় আল্লাহর সৈনিক আমাদের মাথায় টুপি আছে আমাদের ইউনিফর্ম আছে আর আমাদের কাছে আছে বেহেস্তের অ্যাপার্টমেন্ট লেটার ৩০ পারা আল কোরআন একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ বন্ধু বোন আমার পায় তাহলে আমরা শিক্ষা গ্রহণ করলাম আমরা যেহেতু আল্লাহর আত্মীয়তার কিছুর অভাব নাই আল্লাহর কি কিছুর অভাব আছে একটু কথা বলুন তার কাছে কিছু চাইলে আল্লাহ দিতে সক্ষম না অক্ষম সক্ষম গুড অ্যানসার ইজSatisfied বন্ধুগণ আমার তাহলে সাওয়ার ব্যাপারটা আমরা আর মানুষ মানুষের কাছে কিছু চাবো না এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান কারুর কাছে আমরা কিছু চাবো না সুলওয়ালা বালাওয়ালা সালাওয়ালা মাজারওয়ালা সেই হও না কেন তোমাদের কাছে আমাদের সাওয়ার কিছুই নাই একমাত্র কোরআন থেকে শিক্ষা গ্রহণ করলাম চাইবো আল্লাহর কাছে পাব আল্লাহর কাছে তোমার কাছে আমার কিছু চাওয়া পাওয়ার নাই তোমার দায়িত্ব তুমি পালন করবে তোমার কাছে আমি কি চাবো তোমার কাছে কি আছে এক শ্রেণীর মানুষ ওই মাজারে মাজারে যায়া মোমবাতি লাগায়া আতর লোবান লাগায়া কি যে জিকির করে কাল কান্নাকাটি করে একটা ছেলেদের বাবা মিন্নতি তব দরবারে জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ বাবা ছেলে দিতে পারে না আমি দিতে পারে না বাবা কোনদিন কাউকে কিছুই দিতে পারে না দিতে পারে আল্লাহ জোরে বলুন কে গান বানাইছে বাবা বান্দারি আলিফ লাম তিন তিরিশ পারা তার ভিতরে তোর কলবে সবই দিবে দিলে বান্ডারি বাবা যেখানে যাও চাকরি পাবা হাসান বলে দয়াল বাবা দিবে বাড়ি গাড়ি আমার বাবা বান্ডারি কাগজ কলম সারায় তুমি করিলা মাস্টারি কাগজ কলম সারায় বাবা করে মাস্টারি আমার বাবা বান্ডারি কাউ কয় অল্প দিনে তোর কপালে ঘুরি রে তোর কপালে ঘুরি কথাগুলি বোঝা গেল বান্ডামি আর মাতলামি করার একটু মাত্রা আছে শুধু পরিবেশ পরিস্থিতিতে কিছু বলা হচ্ছে না তোমরা ভালো হও বলবো কেন নামাজ পড়ো ইসলাম কোরআন হাদিস মোতাবেক চলো ইবলিস যদি কামরায় কি হয় সাপে কামরাইলে বিষ লাগিয়া মাথায় ওঠে মন্ত্র পড়ে মাথা পর্যন্ত তুলল কি দিয়া কি কয় আল্লাহই এত দড়ত কোনো মন্ত্রও হয় না হাত একবার টানি দিল একবার বামে দিল খুলিয়া দিল ওজা বোঝে যেহেতু মরিজের গুনাগুন ঝাল এর আগে দিলাম বলে মিষ্টি এবার বিষ নামে গেছে ও বুঝতে পারছে যে মরিজের গুনাগুন হলো ঝাল ঝাল আমাদের কাছে গান মিঠা লাগে আমাদের কাছে যাত্রা মিটা লাগে সিনেমা মিটা লাগে প্রস্কোয়াটার মিটা লাগে সুধ মিটা লাগে গوش মিটা লাগে বোঝা যাবে ওই জানুয়ারের বাচ্চাকে কুক্তায় কামরাইছে মানে শয়তান কামরাইছে একবার যদি বাপ মতে বিষ্ণমানো যায় তখন ওর কাছে আল্লাহ একমাত্র কিতাব রাসুল একমাত্র নবী ওকে মেরে ফেললে আর বাইরে যাবে আল্লাহ ইকবাল গাহ उल्फत में, में कदम रखना लोग, लोग आशा समझते हैं मुसलमान होना ना बीजा ती বিজাতিরা মনে করে মাথায় চুমি মুখে দাঁড়িয়ে নামাজ করে রোজা করে ওরা মনে হয় মুসলমান আল্লামা ইকবাল বলেন না ওরা শুধু মুসলমানই নয় ওরা আল্লাহনি চাকরি থাকবি নাকি বুতু সিকিম উঠুগাই বাকি গর হ্যায়

নাই কাবার ভিতরে মূর্তি ছিল সেইগুলা সরায়া দিয়া মুসলমানদের জাতির পিতা খানায় কাবার ঘরটাকে এবাদত খানায় বানাইছে পরিণত করে দিয়েছে আর আমরা মুসলমান ঘরে ঘরে ছবি মালা দিয়া দিয়া পূজা করতেছি করি কিনা অন কথা কোন এত বড় বড় দাড়ি তার খুব দিয়া বের হয় ছবির পূজা করিছি। ছি 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 প্রতিবাদ কর বিপ্লব জানাও মানিনে অপরাধ দুই প্রকার একটা দরত্বব আরেকটা অধরত্বব আমাদের যদি জোর করিয়া বলি করণ হয় আমরা অপরাধী না যারা করায় তারাই অপরাধী আর সেটা বিচার যোগ্য আর আমাদেরকে দেয়া করানো হয় এটা অপরাধ ঠিকই কিন্তু এটা বিচার যোগ্য না কারণ আমাদের জোর করে করানো হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে না তো মহিলা আসবে আসবে না

দুই প্রকার একটার বিচার যোগ্য একটা আর একটা হলো বিচার যোগ্য না অপরাধ ঠিকই কিন্তু বিচার যোগ্য না জোর করে কলম হচ্ছে বাইরে আমার বন্ধু আমার একটি ঘটনা মনে পড়ে গেল আমরা আল্লাহর সৈনিক আমরা আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু আল্লাহর কাছি সাবো এই ওয়াজটা আমি এতক্ষণ আপনাদের বুঝাইলাম বাইরে আমার একটা মানুষের নাম তদানিন্তন কালে উনি ঘোড়া নিয়ে ব্যবসা করতো আগে তো সাইকেল ছিল না ভাইজান হ্যালো আগে তো সাইকেল ছিল না হুন্ডা ছিল না আপনার 4 টাকার কোনো গাড়ি ছিল না রাস্তায় ছিল না তার গাড়ি ঘোড়া চলবে কিভাবে উট ছিল ছিল

আমি দাহায় থাকতে পারি দাহায় মৌলানা বলি বাড়ি কিন্তু এলাকায় নাম দেয় দাহা ওটা আমি পারি কিন্তু আমার ওইটা অভ্যাস নয় আমি যা খাবো আমার মা বাপ তাই খাবে আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন তাই পাবে ফুটানির জায়গা পাও না আসলে কথা ঠিক কিনা বলুন

দরজা দেখা মায়ের মুখ শতবার দেখলে শত মা বাপকে ভালোবাসতে তিনটা জিনিস পাওয়া যায় অর্থ সম্পদের কোন কমতি হয় না কয়টা জিনিস পাওয়া যায় অর্থ সম্পদের কমতি নেয় সম্মানের কমতি নেয় কোনদিন মারাত্মক কোনো বিপদ হবে না সবান আল্লাহ জবাব এগুলি করিয়া দেখো কাউসারি করছে সেই জন্য অনেক 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 আলেম আলামা বড় বড় আমার পড়াইতে পারে আমি ছাত্র হওয়ার যোগ্য না আল্লাহ সেখানে প্রধান বক্তা বানায় এটা কার অনুগ্রহ কারুর ভোটে নাকি আল্লাহর বিশেষ অনুগ্রহ পীর বুজুর্গের দোয়া পিতা মাতার দোয়া এই ওয়াজগুলি তো মাওলানারা করে না কারণ ও নিজেই তো বাপ মা দেখতে পারবে শ্বশুর শাশুড়ি নিয়ে বাসায় থাকে শালা আর শালি ফুটানি কম করে করিস তো আমি আব্দুল আজিজ ব্যবসা করত গোড়া নিয়ে নিয়া রাস্তাঘাট নাই সত্তর বছর উনি একটা আমল করছে একটা আমল জোরে কম আব্দুল আজিদের কাছে হলো আল্লাহ বড় তার হুকুম বড় আমার আপনার কাছে যদি এই আমলটা ভালো লাগে তুমি আবার এখনই নাক বানছ শীত বললি চলে মেয়েরা নাক শুধু সব করে চলে কোরআন হাতি এরকম রকম নাই নিজের দাও সেনা যায় বোরকা তো আসে কিন্তু নাক বাইজা সোরের মতো ডাকাতের মতো চলবে এরকম তো না নাক হলে ইয়ার কিলিনা বাতার সাক না সেখানে ভালোভাবে অক্সিজেন গেল না তুমি নাক বাইতে চললে তোমার তো অসুখ হবে একটা ভেন্টিলেটর থাকবে একটা দরজা থাকবে একটা জানালা থাকবে ঘরের পরিবেশ মেয়েরা চাকরি বাকি অফিস আদালত বাজার করতে পারবে কিন্তু ঘরের পরিবেশ বের নাক বাজার চোর সাজা যাবে না ডাকাত সাজা যাবে অন্ত ঠিকই করবে

বছর একটাই আমল করছে আল্লাহ আল্লাহ বড় মহান আল্লাহর হুকুম বড় আমার যদি কোনো কাজ করা লাগে সেই জায়গায় যদি আল্লাহর হুকুম আসিয়া যায় কাজ বাদ আমি আগে আল্লাহর হুকুম পালন করব এইটা হলো আব্দুল আজিজের একমাত্র আমল জোরে কন্যা আল্লাহ আমরা আল্লাহকে বড় মনে করি কিন্তু ছেলে মেয়ের যৌতুক নেওয়া হারাম ওই তাকাই না এমনি আল্লাহ বড় আজানো দেয় মন আজাত করে কিন্তু চোদ্দ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা ছাড়া ছেলে বিয়া দেয় না ও হলো খাটি বেটা সওয়াল বেশ কারণ ইজ্জত

এই সমস্ত আরে আসল কথা কেউ বলে না সুযোগ বুঝে তা না 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 আসল কামে কেউ যাবে না তাও যায় বসো 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 হ্যাঁ এখন যাও এই কথা মানিলে এর নামে হলো আদব আদবে হয় আউলিয়া আর বেআদবে হয় দেউলিয়া যাও বাবা যাও আমার ছোট ভাই বললো যে ভাই দান ফুলে গেছে ইরি দান একটা স্প্রে দিলে আর সিটা হয় না সত্যি সিটা হয় নাই স্প্রে কত গুণ আমার আব্দুল্লাহ হাফেজ সাহেব আজকে কোরআনের স্প্রে লাগাইছে ভালো মানুষগুলো আইছে সিটা মানুষ আজকে আসে নাই সুবহানাল্লাহ বলবেন না কোরআনের স্প্রে এর গুণ দেখে বাস্তব নগদ

উর দান করার সব হয় দাঁত মাজিয়া মোস কাটিয়া সাফ করিয়া পরিষ্কার করিয়া আপনি যদি মসজিদে যান প্রথম নাম্বার উপকার হল আমার আল্লাহ বলে মাথায় করে নিয়ে তারা থাকো কারণ আমার বান্দা আমার বাড়ির মেহমান আমার কুটুম আমার আত্মীয় আমার ঘরে আসছে এবার বান্দা যখন বের হয়ে যায় ফেরেস্তারা বলে আল্লাহ গুণাগুলি কি করব আল্লাহ বলে আমার বান্দা আমার দোস্ত আমার আত্মীয় আমার মেহমান তো

সুন্দর টুপি পাগলি জুব্বা আতর কথা বোঝে না হাতে একটা তসবি বাইর করেন সবাই তেনা আল্লাহর সৈনিক কইয়া বিরিমেজ বাড়ায় তসবি বাড়ায় না কালকি নয় একটা একটু আতর লাগায়ো ভালো নবী গুলো ব্যবহার করছে সুগন্ধি আমার নবীর কাছে প্রিয় প্রিয় সুবহানাল্লাহ বলেন সব বলছে আপনারা বলবেন না কেন দুই নাম্বার istri প্রথম নাম্বার হলো নামাজ আর তৃতীয় নাম্বার হলো istri নামাজ সুগন্ধি আর istri আল্লাহ এই তিনটা জিনিস আমার নবী বেশি ভালোবাসছে এবার হাতে তাসবিহ সুবহানাল্লাহ বলেন দসবি دیا কি আপনার আল্লাহর জিকির হয় না কোনো কি আতর না কত বলি আতর আছে খুব কর আছেন আমার মাথা ঘুরে যায় শরীর অসুস্থ তো দस्तो আসলে হালকা যে আতরগুলা আটা আটা সেইগুলো ব্যবহার করার নিয়ম তাতে বেরণের ক্ষতি হবে না মহাররম মাসের দশ তারিখে যদি পাথর সুরমা পাওয়া যায় বাটিয়া চোখে তিনবার করে লাগানো যায় আমি নিজে আমল করে দেখছি এগারো মাস উনত্রিশ দিন তার চোখে বেদি হবে না জানা লাগবে তো তসবি পড়তেছে রূপে আমার আগুন জলে নাকি

স্বামী একটু দাঁড়ান আমাদের স্ত্রীদের এরকম আদর করে বলে না প্রাণের স্বামী একটু দাঁড়ান বলে বলে না জানোয়ার আরপালা করলে তাই বলবে ভালো আ তুই আমার নবী আখেরি জামানার পয়গম্বর স্ত্রীদেরকে এতই ভালোবাসছে আরে ডাকতো ইয়া হুমায়রা ওহে আমার লাল টুকটুকে আয়শারা dela tara

উনি চিন্তা করতেছে আল্লাহ আমার রব আল্লাহ আমার মালিক আল্লাহ আমার দাতা আমার হায়াত তোমার হায়াতার মৌত গাজার হাতে তোমার হায়াতার মৌ হলো নেশার সাথে তাই বন্ধু বান্ধব বলেন বাচ্চাগুলি নিয়ে আসেন ডিস্টার্ব দিতেছে এবার আব্দুল আজিজ আল্লাহকে স্মরণ করতেছে আল্লাহ আল্লাহ জপে যেম শেষে নিচির দেও লাগে গুনা যায় তার আল্লাহ আল্লাহ জপে যে আল্লাহ নামে এত জানে শহিৎকার বালা দুকে দুকে পরে মরে কষি বেটা ফাতেমার সেই দুঃখ দেখিয়া আসে ফেরেস তাদের সুখে জল আল্লাহর প্রেমের আশিক দল তোরা তসবিতে আল্লাহ বলুন সুবাহ আল্লাহ কলবে আল্লাহ

এরা ওসি জুতা নিয়ে নাকে নাকে সোয়া যাচ্ছে এত মানুষের ভিতরে তুই সারা বছর বহু সময় দিছ আর কোরআনের মাহফিল আল্লাহ যদি হাসনের দিন বলে তুই বেরিয়ে গেলি সারা বছর তো আমি কিছু ভুল ধরি রে আজকে কোরআনের মাহফিল ত্যাগ করলি আমার কথা কাউসার হিসাব বলতেছিল তুই বেরিয়ে গেলি কেন ঠিক কিনা বলো কিনা

থামে থাবে সুন্দর হয়ে সুন্দর জি পে দিয়ে দিলাম সবাই সবাই আব্দুলি চোখ ঝরা পানি মসজিদের দিকে রওনা দিছে প্রস্তুতি নিছে আল্লাহ বলেন অবকু কাফি রাও অধাকু কালিলা অল্প করে হাসো বেশি করে কাঁদো বান্দারে আমি যদি দেখি তোর চোখের পানি নাকের ডগার নিচে পড়ে গেছে আমি আল্লাহ সইতে পারি না তোর তামাম জীবনের গুণা মাফ করে দে বাইরা আমার বন্ধু আমার একজন ব্যক্তি আসিয়া আব্দুল আজিজের সামনে দাঁড়িয়ে গেল ওই জাল বলে নামাজ পড়তে মসজিদে যাচ্ছি বলে আপনার গোরা হারায় গেছে তা কি জানেন বলে না তা তো জানি আহা বলে ওই জঙ্গল এলাকায় দৌড়াইছে বাগে দড়িয়া খাবে আব্দুল আজিজ চিন্তায় পড়ে গেল পামচার হইয়া গেলে চলবে না আর গাড়ি হায় রে পামচার হইয়া গেলে চলবে না আর গাড়ি হায়াতের দোকান দোকান হইয়া গেলে চলবে না আর গাড়ি চিন্তা করলো আমার গাড়ি যদি পামচার হয়ে যায় আমার গাড়ির নাম হল ঘোড়া তাহলে আমি হয়ে যাব ঘোড়া আমার ব্যবসা বাণিজ্য শেষ ধোকায় পড়িয়া গেল এবার আব্দুল আজিজ বলে মন আমি তোকে ঘরে বসাতে চাই তুই তো ঘরে বসিস না মনকে চাই আমি ঘরে বসা মন শুধু ছুটে যায় ওই মদিনার পথে পাগল মন রে মন কেন এত কথা বলে কিছু সুবহানাল্লাহ বল না মন রে মন তুই একবার বল আমি এখন কি করব

এবার আব্দুল আজিজের মন বলে আল্লাহ তুই মানের পরীক্ষা নাই পেটের খোদা দিয়া জমা জমির মা বাপের মৃত্যু ফসলের ক্ষতি কাটতে যাব শিলা বৃষ্টিতে আর ফসল নাই আল্লাহ পরীক্ষা করে আচ্ছা এটা আল্লাহর পরীক্ষা মন বললো তুই মসজিদে যা এবার ওর কথা দিনাই করে বলল আমি সবুত্তর বছর পর্যন্ত আল্লাহকে বড় মনে করছি আর আজকে মরার সময় আমি আল্লাহরে বাদ দিয়ে ঘোরা খুঁজতে যাব দেখবেন রাস্তায় চলার সময় আপনার মনের ভিতরে কল্পনা হবে আকাশ বানাইছে আল্লাহ জমিন বানাই আমার এ বানাইছে আল্লাহ বানাইছে কেটা তখন মনে করবে সাবি দিছে মেস কাচের হাদিস তখন আপনি বাম দিকে তিনবার থুতু ফেল মানে শয়তান আপনাকে সাবি দিতেছে বাম দিকে থুতু ফেলবেন তো শয়তানের কথা বোঝে না খালি বড় বড় মনে কিন্তু এরকম হয় হাদিস থেকে আপনাদেরকে কথাটা দাঁড়িয়ে দিলাম এ দিলাম এ দিলাম কিছুক্ষণ পরে স্ত্রীর প্রাণের স্বামী একটু দাঁড়ান আপনি যে গোম ভাঙাইতে মিল ঘরে ময়দার বস্তা রাখে আইছেন আপনার ও রানার কথা কি মনে আছে আজকে শুক্রবার কাল হলো সরকারি ছুটি রবিবারে ময়দা পাবেন ছেলে মেয়ে যদি না খায় থাকে আব্দুল আজিজ দাঁড়ায় আছে হাতাই তো বলে শোনেন স্বামী আপনাকে আমি একটা গল্প শোনাই স্বামী স্ত্রী গল্প এটা অত্যন্ত মজাদার হাত দাও স্বামী স্ত্রী মোসাফা করে যতক্ষণ আল্লাহর নবী বলে মোবাইলটা সরাও এই যে আঙ্গুলের দেন দিয়া স্বামী স্ত্রীর জীবনের গুণাগুলি জোরে জোরে পড়ে যায় তাই বলে শালীর সাথে এরকম করো না আরাম প্রাণের স্বামী একটা গল্প শোনাবো কি গল্প তুমি তো ময়দানতে যাবে না আমার বোঝা শেষ তুমি হলে তেরি সেই ছোটবেলার থেকে তুমি আল্লাহকে বড় মনে করো আর আল্লাহর হুকুম বড় মনে করো আমি একটা গল্প শোনাই তদানীন্তন কালে একটা লোক নবীর কাছে যায়া কালেমা পড়ছে নবী বলছে কালেমা পড়লে সব দায়িত্ব আল্লাহর এবার এই লোকটা সকাল বেলা কালেমা পড়িয়া সন্ধ্যা পর্যন্ত আল্লাহর জিকির করছে রোমালদা দেওয়া একবারে চাচ্ছি না রে ভাই ওই একটু ওয়াজ করে বুঝা দি তোমার দাদা এটা আতর এমন করা সেন্ট আমি মরছি এবার আমাদেরও লাগতেছে আল্লাহ সারা দিন তোমারে কামলা দিছে তোমার জিকির করছি ময়দা দাও তরি তরকারি দাও না অনেকক্ষণ চিল্লা পাল্লা করে চলে গেল কিছু নাই তিন দিন এইভাবে স্ত্রী বলে কার কর্মচারী তুমি দাম দেয় না ছেলে না খায় মরা যায় বলে কাল দিবে কবে দিবে আব্দুল আজিজের স্ত্রী গল্পটা শোনাচ্ছি প্রাণের স্বামী গো এবার ওই বেচারা চতুর্থ দিন জহরের নামাজের সময় আল্লাহ জিকির করতেছে আল্লাহ মানে মরিয়া যাবে অনাহারি মানুষ কষ্টে আর ছেলে মেয়ের চিৎকার অনাহারি উনি আর কুল কেনারা খুঁজে পাচ্ছে না প্রাণের স্বামী গো সিদ্দিকির কবুল করিয়া চল্লিশটা স্বর্ণ মুদ্রা দিয়া পাঠাই দিছে ছেলেরা টাকা পায়া খুশি হইয়া একটা টাকা বিক্রি করছে চল্লিশ হাজার টাকা প্রচুর পর্যাপ্ত পরিমাণ বাজার সদাই করে আব্বার জন্য অপেক্ষা করতেছে আব্বা কোন কোন মালিকের কর্মচারী আমাদের মতো কর্মচারী যদি লাগে মনে মনে করছে গার্মেন্টস ফ্যাক্টরি আমরাও শ্রম দেব স্ত্রী বলে স্বামী গো প্রাণের স্বামী তুমি মাত্র চার দিন কামলা দিস আর বলে গেছে খোরা কি দিলাম বেতন পরে দেব খোরা কি যদি প্রতিদিন চল্লিশ হাজার হয় কে এই কামলাটা দিবে না বলেন তো স্ত্রী স্বামীর অপেক্ষায় ছেলে মেয়ে আব্বার অপেক্ষায় রয়েছে রান্না বান্না সব হয়েছে বাপ ছাড়া খাবে না সন্ধ্যা বেলায় এই লোকটা আল্লাহর কাছে বলে আল্লাহ আজকে আর খালি হাতে যদি যাই আমার ছেলে মেয়ে হাট ফেল করে মারা যাবে স্ত্রী আমাকে খারাপ মনে করবে আচ্ছা কিছু দিলা না না দিলা আজকে শুধুমাত্র আমি সাদা বালুগুলা আমি টপলার ভিতরে ভরে মাথায় করে নিয়ে যাব তাও তো ছেলে মেয়ে ফেল করবে না স্ত্রী বলবে ওই তো স্বামী খাবার নিয়ে আসতেছে এবার যখন বাড়ির কাছে গেছে বিপদ আরো বাইরে গেছে না আনাই ভালো ছিল এবার এই লোকটা চিন্তা করে স্ত্রী আসতেছে আমি যদি বলি এর ভিতরে ময়দা আছে খুলে দেখবে বালু আমাকে বলবে আসলে তুমি ধোকাবাজ তুমি প্রতারক আর ছেলে মেয়ে বলবে আপনি আব্বা হওয়ার উপযুক্ততা রাখেন না আমরা আপনি বালু টোপলা নিয়ে আইছেন লোকটা অজর নয় নেই দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে এবার চোখের পানিতে ডুববে যায় স্ত্রী যায় তারা করে ওই টপলাটা ডামায়া খুলতেছে আর এই লোকটা ঝোখের পানিতে ডুববি যায় আর বলে আল্লাহ আমি সারা জীবন তোমার কামলা দেব তোমার জিকির করব রব্বুল নাবিন আজকার দিনের জন্য শুধু ওই বালুর টপলাটা তুমি ময়দা বানায়া দা আল্লাহ পারে না ভাই পারে টোপলাটা খুলিয়া দেখে ময় অনেক গরিব মানুষ ময়দা কেনে মুখে দেয় যে বাঙাতে ধরিয়ে গেছিল নাকি পুরিয়া গেছে নাকি তিতা লাগে নাকি দোকানদার কয় কি আর আর ময়দা নেওয়া লাগবে না চুলার উপরে দাঁড়াও হাই রে বদের বদ একটু চাউল তুলে মুখে দিলেও দোকানদার ওই রকম বলেতে না খায় যে নেব তুমি কি সেই 5 টাকা কেজির চাল মিশে দিছে আমাদের দেশের দানের চাল দিছো এটা খায়া দেয়াLambda। এ অন্ধ ঠিকই করছো। বন্ধুগণ আর ময়দা মুখে দিয়া চিৎকার मारे কোন দোকানের ময়দা এত স্বাদ তো কোনোদিন দিন পাই নাই আবার খায় দেখে আর এক জিনিসের স্বাদ হলো প্রথম যেমন আপনি স্বাদ পাবেন কোটি কোটি জান্নাতের নিয়ামত খাবেন প্রথম স্বাদের মতো আর স্বাদ হবে না প্রত্যেকবার আল্লাহ নতুন স্বাদ আছে তো আচ্ছা আচ্ছা আপনার নাম কি ভাই ওই যে ওই যে হ্যাঁ কি নাম কি নাম কি নাম আলমাস আলী আপনি বেহেশতে কোন শনে কোন মাসে কয়টার সময় নিয়াত করেছেন একটু কও তো আপনার জন্ম তারিখ আপনি জানেন আপনার শুভ বিবাহের তারিখ জানে কত তারিখ 21 ফেব্রুয়ারি 26 মার্চ লুই ডিসেম্বর কত জানো আলমাস একটু কও তো তুমি বেহেশতে যাবে কোন তারিখে নিয়াত করছে আমি পারো না আগে নিয়াদ করো রেজিস্ট্রেশন করো ভোটার আইডি কার্ড ন্যাশনাল কার্ড হলো তোমার বেহেশতে দেওয়ার নিয়াদ করতে হবে আপনারা হাত তুলুন আল্লাহ আল্লাহ আমরা এখন বেহেশতে দেওয়ার নিয়াদ করিলাম আগামী কালেই তারিখ বার 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 সব কিছু লেখা পুলিশের মতো এখানে একটা লেমনিটি কাট আটকা রাখে যে আমি তারিখে এতটা সময় বেসতে দেওয়ার নিয়াদ করছি এটা কাট লাগা রাখে কি হইছে কি হইছে বাবু কোন ব্যাপার এখানে থাকবে না সব সমস্যার সমাধান দিয়ে দিতে পারে

আব্দুল আজিজ ময়দার জন্য যাবে না মনকে বলছে মন রে আমি কি ময়দার জন্য যাব না নামাজে যাব মন বলছে আব্দুল আজিজ রে তুই জীবনে যেটা করিস নাই খামাকা এই কথাটা আমাকে বলিস না তুই মসজিদে চল দেখি আল্লাহ কি করে জোরে কোন সুবহানাল্লাহ আব্দুল আজিজ ভাই আপনি কোথায় যান বলে কেন মসজিদের যাত্রী আল্লাহর হুকুম আদায় করার জন্য জানেন কি হইছে বলে কি হইছে মেশিন দিয়া পানি দিচ্ছে আপনার যে 10 12 বিঘা জমি আছে যদি মেশিন দিয়া পানি দেন তাহলে তাড়াতাড়ি যান সব খাতে পানি দেওয়া হয়ে গেছে আপনি যদি জান পানি দিবে নইলে মেশিন ওয়ালা মেশিন নিয়ে চলে যাবে এইবার আব্দুল আজিজ আটকা পড়ে গেছে সর্বনাশ সে যদি আমার ময়দা না আসে এক অবস্থা হবে আবার এদিকে যদি আপনার গোড়া না পাই আল্লাহ একটা ব্যবস্থা করবে জমিতে যদি পানি না দেওয়া যায় তাহলে তো আর উপায় নাই সারা বছর না খায়া থাকা লাগবে লোকটা কেঁদে ফেললো একই টাইমে সমস্যা হলো তিনটা সমস্যা কয়টা ছোট সমস্যা কি বড় বড় সমস্যা বাইরে আমার বন্ধু বোন এবার স্ত্রী বলতেছে প্রাণের স্বামী গ আমার কথা তো শেষ হয় নাই এই বেচারা আল্লাহর কাছে যখন কাঁদতেছে শেষ পর্যন্ত বলছে প্রাণের বিবি রে আমি আর প্রতারণা করব না আমি আর বালু আইনা যে অন্যায় এটা করছি আর আমি তোমার কাছে প্রতারণা করব না বাপ করিয়া দাও এবার স্বামীর পাও ধরে চুমু দিয়া বলে প্রাণের স্বামী সত্যি করে বলো তো তুমি কার কর্মচারী মহিলা কর্মচারী লাগবে কিনা ছেলেরা যায় আব্বার পাও ধরে বলে আব্বা সত্যি এই টপলার ভিতরে ময়দা এই ধরনের ময়দা কোনো দোকানে কিনতে পাওয়া যায় না আব্বা তুমি এখন দোকানের কর্মচারী সত্য করে বলো আমরা ওই দোকানের লেবার হয়ে জীবন কাটাবো আজকে জহরের নামাজের পরে একজন লোক আসে চল্লিশটা স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে আর বলে গেছে তোমার আব্বাস দোকানের কর্মচারী মালিকের কর্মচারী শুধুমাত্র খোরাকির জন্য এই টাকাগুলি দিছে বেতন দিবে পরে এবার ওই লোকটা চিন্তার মধ্যে পড়ে গেছে দেখে সত্যি ওই টোপলা মাথার ভিতরে ময়দা এই লোকটা তখন বলছে প্রাণীর বিবিরে আমি তো ওই মূর্তি পূজা করতাম আমি ছিলাম হিন্দু আমি নবীর কাছে যে কালেমা পড়ছি তিনি বলছে সব দায়িত্ব আল্লাহর মান পালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাত একবার যদি কালেমা পড়ে ওই মানুষটা জান্নাতে যাবে এবার স্ত্রী আর ছেলে মেয়ে বলতেছে নবীর কাছে যাইতে যদি মারা যায় সময় তো আমার নাই টাইম এন্ড টাইড রাইট ফর সময় আর নদীর চরত কারোর জন্য অপেক্ষা

আমি আসি মনকে বলছে কি করবি বলে পানি দেই কার না দেখুয়া আনসালা আমি না এমা আন্ আল্লা বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ আসমান থেকে যদি বৃষ্টি দেয় আমার ওই মেশিনের পানির দরকার নাই আব্দুল আজিজ এবার যায় যায় নামাজে দাঁড়ায় গেল যায় নামাজে দাঁড়ায় একটা দোয়া পরে সকল মুসলমান সারা বিশ্বের দোয়াটা হলো ইন্না লিল্লাহি এই ইদনি ওয়াজ্জাত এই দোয়াটা জাতির পিতা মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বলছিল সেইটা আমরা প্রত্যেককেই যাই আমাদের দোয়া হিসাবে পড়ি জোরে কোন সুবহানাল্লাহ বাইরে আমার বন্ধুগণ আমার এবার খেয়াল করুন আব্দুল আজিজ যা চিন্তা করে গোরা বাগে খাইছে ময়দানে আনলে তো বাড়ি আমি বা খাবো কি খাতে দেই নাই হ্যাঁ তোমার মতো নামাজ আর পানি দেবার চিন্তা গোরা ভাগে খাবে ময়দানের ওই সিনতেলে নামাজে দাঁড়িয়েছে তোমার মত ওই ফকাসটিক নামাজ উনি পড়ে না কোন নামাজে মিল রে তোর ধন ধন বলে নামাজ পড়ো আল্লাহ বলে নামাজ পড়ো আমাকে করে সরণ কোন নামাজে মিলবে রে তোর পরম নামাজ বহু আছে সুয়া হয় কি হয় হায়াত পারে। বিভিন্ন ফজিলত বর্ণনা করতে পারি কিন্তু এমন নামাজ আছে ওই নামাজে স্বয়ং আল্লাহ আপন হয়ে নামাজ শেষ 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 বাড়িতে আসছে স্ত্রী রান্না বান্না করে আগের মতোই তাকে খেতে দিয়ে তার কোনো টেনশন নাই স্ত্রী হাসে খেতে দিয়া বলে কেন হাসছো বলে স্বামী গো তুমি যেমন জেদি তুমি যখন মসজিদে চলে গেল আমি টেনশনে অস্থির হয়ে যাইতে লাগলাম হঠাৎ করে লক্ষ্য করে দেখলাম তোমার হারানো ঘোড়াটা দৌড়ায়া তোমার ঘরে আসিয়া দাঁড়ায়া গেল ধরে কনসুবহানাল্লাহ গোরা হারায় গেছে ওইটা ফিরে দেওয়ার মালিককে একটু জোরে বলুন এবার স্ত্রী বলে এই যে রুটি টাটকা রুটি তোমার প্রতিবেশীর লোকজন গেছিল ওই মিলে গোমের বস্তা বাংলায় ময়দা আনবে ভুল করে তোমার বস্তাটা নিয়ে আইছে ওদের বস্তা আনে নাই আল্লাহর শুকরিয়া ছাড়া আর কি ময়দার বস্তাটা আইনে তোমার বাড়িতে পৌঁছায়া দিয়া গেছে এবার তোমার যে মেশিন নিয়ে চলে যাওয়ার কথা তোমার অপেক্ষা করতে 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 লোকটা ঘুমায়া পড়ছে তোমার সব খেয়াল গুলি পানি দিয়া ভিজায়া ফালাইছে যাহা করেন মালেক সাই তার তো কারুরো জানা নাই কোন দিনে মরিব আমরা তাও তো জানা নাই রে তাও তো জানা নাই আইসোভাবে যাইতে হবে তারপরেছ কি বল তস্বি পড়েছি বল নামাজ পড়েছি বল রোজা রেখেছি বলদান খয়রাত করেছি যাইহোক

একটা কাজ করো সঙ্গে সঙ্গে তোমরা আল্লাহর বন্ধু হইয়া যাইবে আমরা তো আল্লাহর বন্ধু আল্লাহ বলছে আমরা কে আল্লাহকে বন্ধু বানাইছি জোরে বলুন বানাইছি কি আমরা যদি আল্লাহকে বন্ধু বানাই আল্লাহ তো বন্ধু বানাইছে আমরা কি বানাইতে রাজি কারা আল্লাহকে বন্ধু বানাবেন তকবির দিলে দুই হাত তুলে দেখান লাগবে এক হাত না টান করে দেখান লাগবে আলহামদুলিল্লাহ এবার আমার সাথে বলেন বলেন আল্লাহ তোমার বন্ধু হব জোরে 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 আল্লাহ তোমার বন্ধু হব আল্লাহ যদি বলে কেন বন্ধু হবে তখন আমরা বলবো সারা জীবন সারা জীবন আল্লাহ তোমার গোলামি জীবন আল্লাহ তোমার বন্ধু হব জরে আল্লাহ তোমার আমল করলে আল্লাহ কি আমল করলে আল্লাহ তোমাকে পাব আল্লাহ তোমার বন্ধু হব জরে আল্লাহ আমার নবী বলেন উম্মতের কেউ যদি বন্ধু হয় সিটি লেখে আলাপ করে তুমি কেন এলে না মানুষ তুমি ভালো না দেখলে কত কম না এতে আমি তোমার স্মৃতি এটা হলো পেমের সিটি আল্লাহ যদি বন্ধু হয় আল্লাহর পক্ষ থেকে চিঠি আইছি তিরিশ পারা আল কোরআন সুবহানাল্লাহ জোরে কও

আ বক্তা চলে আসতেছে 12টা পর্যন্ত টাইম আছে আচ্ছা আলহামদুলিল্লাহ তো এবারে আমি যে কথাটা বলছি সেটা হলো আসসা কিউ হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকান যারা আল্লাহ রাস্তায় দান করে তারা হয় আল্লাহর বন্ধু আল্লাহ জোরে কর তাহলে আমরা যারা আল্লাহর বন্ধু হইতে চাইছি আমরা যদি বন্ধুর সাথে বন্ধুর কথা হয় আমরা বলি কি যদি বন্ধু যাবে আর চাও কাদের গামছা থুইয়া যাও তাহলে আমরা যদি আল্লাহর বন্ধু